বিগত এক মাস থেকেই কিন্তু এই প্ল্যানিংটাই চলতে থাকে কখন ঈদ আসবে, আর যখন রোজা চলে যায় তখন মনে হয় কেন রোজা চলে গেল। ঈদের দিন মেহেদি দান দিলে কিন্তু মনেই হয় না যে ঈদ এসেছে, তাই আমিও কিন্তু দুই হাত ভরে মেহেদি দিয়েছিলাম, আর আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছিল মিস্ত্রি মার্জান। সো এখানে ঈদের দিন সকাল হয়ে গিয়েছে, আর ঈদের দিন কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতেই খুব বেশি ভালো লাগে। ঘুম থেকে উঠে দেন হচ্ছে নামাজ পড়তে যাওয়া জামাতের সাথে একসাথে, আর এখানে আমি ইমনাকেও ঘুম থেকে উঠিয়ে দিচ্ছিলাম সকাল সকাল, আর সে ঘুম থেকে উঠে এরকম করে বাহিরে তাকিয়েছিল আমাকে, বলতেছিল মা এখনো সকাল হয় নাই, দেখো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে আছে। তারপর হচ্ছে ওকে সকাল সকাল গোসল টোসল করিয়ে রেডি করে ফেলেছি, এখানে আমরাও রেডি হয়ে গিয়েছি, আমরা এখন যাব সবাই ঈদগাহ মাঠে যাব, সবাই একসাথে জামাতের সাথে নামাজ পড়ব। নামাজে যাওয়ার আগে এখানে একটু মিষ্টি মুখ করে নিচ্ছিলাম, সো এখানে আমরা রেডি হয়ে গিয়েছি। আমরা আজকে সবাই মিলে যাচ্ছি, শ্বশুর শাশুড়ি দেব সবাই মিলে কিন্তু আমরা বের হয়ে গিয়েছি। সেখানে আমরা বেরিয়ে পড়েছি, আর আকাশটা এত বেশি সুন্দর লাগছিল দেখতে, তাই আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম। ফাঁকা রাস্তা দিয়ে ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? আর এখানে আমরা রিক্সায় বসেছিল, ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ঈদগাহ মাঠে। আমার কাছে না ঈদের নামাজটা পড়তে এত বেশি ভালো লাগে, মনটা পুরো শান্তি হয়ে যায়। ঈদের নামাজটা শেষ করেই কিন্তু আমরা বাসায় গিয়েছি, বাসায় যেয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছিলাম বিকেল বেলা ঘোরার উদ্দেশ্যে। আর এখানে কিন্তু আমরা একা যাচ্ছি না, আফরিনরাও আমার সাথে ঘুরতে যাচ্ছে। এখানে চলে আসছিল শান্ত, তারপর চলে আসছে সুমি আপু, আনফরচুনেটলি আপুকে ভিডিওতে নেওয়া হয়নি। ঘুরতে কিন্তু চলে এসেছিলাম চকলেটের রাজ্যেতে, এটা ছিল শেফ টেবিলে। আমি জানি না তোমরা কয়জন জানো এটা, শেফ টেবিলে নতুন যে গ্র্যাভিটি করেছিল সেটার ভিতরে এরকম খুব সুন্দর করে হচ্ছে একটা চকলেটি ল্যান্ড বানিয়েছে। আর এই যে এখানে আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি কি করা যায়। আর ইমনা এখানে হচ্ছে প্লে জোনে খুব বেশি এনজয় করছিল, যেহেতু বাচ্চাদেরও দিন ঠিক না, তাই ওরাও একটু এনজয় করবে এটাই তো আমরা চাই। ও হচ্ছে এখানে খুব বেশি মজা করতেছিল, আর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ইমনাকে দেখে আমাদের মাথায় আসলো যে আমরাও একটু কোনো অ্যাক্টিভিটিস করি, সো আমরা চলে গিয়েছিলাম গোকার্ট চালাতে। আর এখানে ছিল গোকার্টের আগে, এটা জানি না এটার নাম কি ছিল, বাট আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে এটা কিভাবে চালায়। তারপর আমরা ভাবছি যে এটা আমাদের জন্য একটু রিস্কি হয়ে যায়, মানে আমার আর আফরিনের জন্য একটু রিস্কি হয়ে যায়, মনে হয় না আমরা দুইজন হচ্ছে এটা করতে পারবো, তাই আমরা চলে গিয়েছিলাম গোকার্টে। গোকার্টে তো চলে আসছি, বাট আমি একটু নার্ভাস ফিল করছিলাম। আর এখানে দেখো নতুন জুতাই পড়তে না পড়তে একটা স্টোন পড়ে গিয়েছিল, বাট আমার এত মেজাজ খারাপ হয়েছে যে কেন আমি এই জুতাটা নিচ্ছি, কারণ জুতা পরে আমি একেবারে আনকমফোর্টেবল ছিলাম, আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। আর বলতেছিলাম পারবো নাকি পারবো না জানিয়ে, তারপর বললাম পারবো। সো এখানে হচ্ছে আমি বলতেছিলাম যে উঠতে ইচ্ছা হইতেছে, আবার উঠতে ইচ্ছাও হচ্ছে না, কারণ এর আগে কখনোই করি নাই। তো আফিন এখানে আমাকে দেখাচ্ছে যে দেখো খালামণি, ওই মেয়েটা যদি করতে পারে তুমি কেন করবে না। এখানে এক আপু এত সুন্দর করে হচ্ছে চালাইছে, ওনাকে দেখে একটু কনফিডেন্স ফিল করছিলাম। এখানে হচ্ছে আপু আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল, আর সাথে ইমনাকে নিয়ে দাঁড়িয়েছিল। এই যে আমি বসে গিয়েছি, আর বসার পর কিন্তু অন্যরকম একটা কনফিডেন্স চলে আসছিল। আর ওই যে আমার পেছনে আফরিন ছিল, আফরিনের পেছনে শান্ত বসে গিয়েছিল। ছেলেদের জন্য আসলে কোনো ব্যাপার না, এরা একটু ফার্স্ট টাইম এটা করলে একটু নার্ভাস ফিল করবে, এটা স্বাভাবিক। আমি কিন্তু একেবারে কনফিডেন্স সহকারে বসছি। আর ওই যে সজলটা স্টার্ট করে দিয়েছে, ও কিন্তু দিছে এক টান, বাট আমি এখনো ওয়েট করছিলাম। তারপর এখানে আমারটাও স্টার্ট করে দিয়েছে, আর আমি কিন্তু এই যে টান দিয়েছি, জানি না সামনে গেলে কি হবে। এই যে এখানে আফরিনও যাচ্ছে, তারপর এই যে শান্ত এখানে, আর এই যে আমি এখানে একটা রাউন্ড দিয়ে কিন্তু চলে আসছি। তিনটা রাউন্ড দিয়ে সজল সবার আগে চলে আসছে, তারপর শান্ত চলে আসছিল, দেন থার্ড আমি আসছিলাম, ওই যে দূর থেকে আমি আসতেছি। তারপর এখানে দেখো ঠুস করে আমি লাগাই দিছি টায়ার গুলোতে, যাই হোক বাট অনেক বেশি মজা পাইছি। মন চাচ্ছিল যে আমি আরো একবার হচ্ছে রাইড দেই, উঠার আগে হচ্ছে আমি একেবারেই ভয় পাচ্ছিলাম, আর যখন আমি এটা চালিয়েছি চালানোর পর কিন্তু আমি বলতেছিলাম যে আরো একবার হচ্ছে আমার চালাইতে ইচ্ছা হইতেছে। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড কে কি হইলাম, আমরা এখানে ভিডিও করছিলাম আর সিরিয়ালে দাঁড়িয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ঈদের প্রথম দিন কিন্তু অনেক বেশি ভালো গেছে। এই ভিডিওটি থাকছে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।